हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल। चलो आज के वीडियो के शुरू करा जाए। आज के तुम्हारे सामने एक इनफॉर्मेटिव वीडियो आने चले वीडियो तुम्हारे प्रत्येक ही जाना दरकार। जे रखम जो मेरु अंचले तुम्हारा थामने देखते पे जो पृथ्वीर जो दूटा मेरु अंचल आज से मेरु अंचले टाना छ मास रात और टाना छ मास दिन था देखते हमें उत्तर मेरु और यहाँ हम दक्षिण मेरु। ये जो पृथ्वी धरी हमें उत्तर मेरु और दक्षिण मेरु এখানে টানা ছ মাস দিন, হ্যাঁ দিন আর রাত থাকে। কিন্তু এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু বাদ দিয়ে পৃথিবীর এই বাকি অঞ্চলগুলোতে এখানে কিন্তু 24 ঘন্টায় দিন রাত্রি হয়। হুম, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, কিন্তু কেবলমাত্র এই অঞ্চলটাতে এরকম কেস দেখা যায় বা এরকম ঘটনা ঘটে। তার মূল কারণটা কি? তার মূল মূল কারণটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ করবে না, লাস্ট অবধি ভিডিওটা দেখবে। দেখো যে সূর্য সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, একটা নির্দিষ্ট কক্ষপথে যে এরকম করে, যাই হোক তো এখানে কেন্দ্র করে ঘুরছে। এবার সূর্যকে কেন্দ্র করে যখন ঘুরছে, পৃথিবী আবার নিজের অক্ষের উপর, এই যে কোটা আছে এই অক্ষের উপর এক পাক ঘুরছে। এই নিজের অক্ষের উপর এক পাক ঘুরছে, ওই জন্য এতটুকু পার্টটা সূর্যের যে পার্টটা এতটুকু অংশটা আলোকিত থাকছে আর বাকি অংশটা হয়ে যাচ্ছে অন্ধকার। মানে এই অংশটা তখন হয়ে যাচ্ছে দিন আর এই অংশটা তখন হয়ে যাচ্ছে রাত। এতটুকু ক্লিয়ার? এবার দেখো আবার এই অংশটা দিনের অংশটা আবার ঘুরতে ঘুরতে এদিকে যাচ্ছে, তখন রাত হয়ে যাচ্ছে, আর রাতের অংশটা আবার ঘুরতে ঘুরতে এদিকে আসছে, তখন দিন হয়ে যাচ্ছে। তাহলে দেখো এতটুকু অংশটা উত্তর মেরুর অপোজিটটা এতটুকুটা আর দক্ষিণ মেরুর এতটুকুটা। কিন্তু এরকম যদি ঘটনা ঘটতো তাহলে পৃথিবীতে কোনো টেনশন ছিল না যে ছ মাস দিনও থাকতো না আর ছ মাস রাতও থাকতো না উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে। কিন্তু মেন কারণ তোমাদের যে থাম্বনেইলে কোশ্চেনটা ছিল তার মেন কারণটা হচ্ছে এই যে পৃথিবী 65 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু এই যে এটা হলো অক্ষ, মেন অক্ষ, এটার সঙ্গে 65 ডিগ্রি অক্ষতলে অবস্থান করছে। তোমরা ছোটবেলায় পড়েছো, হ্যাঁ পৃথিবী এটা যদি লাট্টুর মতো হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এটা হয়ে যাচ্ছে তোমার 65 ডিগ্রি। 65 ডিগ্রি কোণে যখন হেলে অবস্থান করছে, 65 ডিগ্রি কোণে যখন হেলে অবস্থান করছে, এবার সূর্য এখান থেকে তাপ দিচ্ছে, সূর্য এখান থেকে তাপ দিচ্ছে, মানে সূর্য তার এতটুকুটা পার্ট, মোটামুটি এতটুকুটা পার্ট ও কি করছে, এতটুকুটা পার্টকে আলোকিত করছে, এতটুকুটা পার্টকে আলোকিত করছে, আর বাদ বাকি পার্টটা এটা রাত থাকছে। মানে এটা হয়ে যাচ্ছে দিন আর এটা হয়ে যাচ্ছে রাত, এটা দিন হয়ে যাচ্ছে, এটা রাত হয়ে যাচ্ছে, আবার রাতের অংশটা আবার এরকম করে ঘুরে এখানে আসছে। কিন্তু এই জায়গাটাই দেখো এই অংশটা এই এই যে এক্সিস বরাবর যে ঘুরছে পৃথিবী, এই এক্সিস বরাবর ঘোরার ফলে মেরু অঞ্চল, এটা যে উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু, এটা কিন্তু পুরোটা এখান থেকে যাচ্ছে, এটা এক পাশেই থেকে যাচ্ছে, ওই জন্য এখানে টানা ছ মাস দিন থেকে যাচ্ছে এখানে। টানা ছ মাস দিন, আবার এখানে এটা টানা ছ মাস রাত থাকছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো পৃথিবীর 65 ডিগ্রি কোণে হেলার ফেরে, কোণে হেলার জন্য এই সূর্যের যে সূর্যের অস্থিটা যখন পড়ছে তো পৃথিবীটা একটু 65 ডিগ্রি কোণে আছে, ওই জন্য এর অর্ধেক পার্টটা মানে এতটুকু অংশটা এটা উত্তর, এটা দক্ষিণ মেরু আর এটা উত্তর মেরু, এটা দেখে যাচ্ছে এটা রাতের মধ্যেই থেকে যাচ্ছে আর এই অংশটা দিনের মধ্যেই থেকে যাচ্ছে, যদি পৃথিবী পাক খাবে। এই জন্য এখানে ছ মাস দিন হয়ে যাচ্ছে আর এখানে ছ মাস রাত হয়ে যাচ্ছে। ঠিক এই কেসটাই যখন আবার উল্টা করে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘুরছে, এই উপবৃত্তাকার কক্ষপথ যদি আবার এইদিকে চলে আসে তখন এই উল্টা কেসটা হবে, তখন এখানে ছ মাস রাত হয়ে যাবে, তখন এখানে ছ মাস দিন হয়ে যাবে। আর একটা জিনিস আমাদের বলার কথা, এটা একটা ইনফরমেটিভ জিনিস, যে দেখো সূর্য এরকম করে যদি মাঝ বরাবর লম্বরশ্মি কিরণ দেয় তাহলে দেখো ও নিরক্ষরেখা বরাবর ও কিন্তু কিরণ দিতে পারছে না, দেখতে পাচ্ছ? আর এই সরাসরি যদি কিরণ দিত তাহলে নিরক্ষরেখা বরাবর ও লম্বভাবে কিরণ দিত, কিন্তু এই সরাসরি যদি ও লম্বভাবে কিরণ দেয় তাহলে এই লম্বভাবে কিরণ এখানে পড়ছে না, এটা মোটামুটি কর্কট ক্রান্তি আর নূর ক্রান্তি রেখার এই দিকটাতে ওটা পড়ছে। এখানে এখানে পড়ছে, এবার এটা যদি ঘুরে এখানে আসে তাহলে এটা এই জায়গাটাতে পড়বে, ওই জন্য দেখবে
যে আমাদের যেসব অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চল বা কঠোর প্রান্তীয় অঞ্চলের মধ্যে অবস্থান করে ওখানে কি করবে, গ্রীষ্মকালে সূর্যটা ঠিক মাথার উপরে থাকে, হ্যাঁ, আর যখন শীতকাল, শীতকালে এখন শীতকাল পড়েছে দেখতে পাবে, শীতকালে সূর্যটা ঠিক তোমার বাঁ পাশ দিয়ে তুমি যদি এই বরাবর দাঁড়াও, মানে পূর্ব দিকে মুখ করে যদি না, তুমি যদি পশ্চিম দিকে মুখ করে দাঁড়াও তাহলে এই বরাবর তোমার বাঁ হাতের দিকে দেখবে সূর্যটা অস্ত যাচ্ছে। তাহলে এটা একটা নোটিশ, তার কারণ হলো এই জায়গাটা, ঠিক আছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। জয় হিন্দ, জয় ভারত।